পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে এই ইন্ডিজোট থেকে বাদ দিতে চাইছে, বঞ্চিত করে দিতে চায় এই মমতা ব্যানার্জি। আসলে বাঙালিদের বঞ্চিত করতে চায় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বাঙালিদের শত্রু, সেই কারণে তো পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে এই ইন্ডিজোট থেকে আলাদা করতে চাইছে। বলে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের সাথে এটা কি কোনো জোট নেই? কেন থাকবে না জোট? তারাও তো পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের অংশ। তাহলে পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষের অংশ হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসও তো ভারতবর্ষের মধ্যেই রয়েছে। তাহলে কেন জোট হবে না ওই ইন্ডি জোটের সাথে? কেন এক হবে না? তার বোঝো, এই যে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে বঞ্চিত করতে চাইছে এই মমতা ব্যানার্জি, কেন্দ্রের সিপিএম কংগ্রেস আর এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল, এরা সবাই মিলে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসকে ইন্ডি জোট থেকে আলাদা করতে চাইছে। মানে বাঙালিদের বঞ্চিত করতে চাইছে, বাঙালিদের বঞ্চিত করে দিতে চায়। আর বিজেপি তো আলাদা দলেই রয়েছে, বিজেপি তো ওদের শেষ করে দেবে, ঠিক আছে? এই যে হিন্দু বিরোধী যারা বাঙালিদের শেষ করতে চায়, তাদেরকে বিজেপি শেষ করে দেবে, এইটাই হচ্ছে বিজেপি। সুতরাং পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস, এই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের মধ্যে যারা রয়েছে, ওই সিপিএম কংগ্রেসের মধ্যে থাকবে না বিজেপির মধ্যে এসে এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করবে, এই তৃণমূলকে ধ্বংস করবে, কংগ্রেসকে ধ্বংস করবে, যারা বাঙালিদের বঞ্চিত করতে চায়।